ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন অনেকটা দেরি করেই আমি ভিডিও স্টার্ট করেছি। আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি, কারণ আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, তো তাই মানে তাড়াতাড়ি করে কাজ সেরেছি, তাই তার মাঝখানে আর আমি ভিডিও করিনি। ভাবলাম কাজগুলো একবারে সেরে নিই, তারপরে ভিডিও স্টার্ট করবো। তো এই যে আমার প্রত্যেকটা কাজ সারা হয়ে গেছে, জল খাবার খাওয়াও হয়ে গেছে, এখন শুধু স্নান করে মানে পুজো দেওয়াটা আর রান্না করাটা, এই দুটো কাজ বাকি আছে। তো তাই ভাবলাম ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক। তো আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপি। কালকে যে অর্ধেকটা বাঁধাকপি একটু রেখেছিলাম ওইটার পকোড়ি করব বেসন দিয়ে, আর শিম বেগুন আলু দিয়ে চচ্চড়ি আর ডাল আর চাটনি, এটাই আজকে রান্না করব, সিম্পল একটা রান্না করব। এখন চান করাটা বাকি আছে, তো আমি চান করব, একটা জিনিসের অপেক্ষা করছি, তাই এখনও চান করছি না, আমি দাঁড়িয়ে আছি, দাঁড়াও দেখাচ্ছি কিসের অপেক্ষা করছি। তো দেখো আমাদের মানে রোদ এইটুকুই আসে, তো এখন কুয়োর উপরে রোদ আছে, তো আর একটু যখন দেরি হবে আরও আধ ঘন্টার মধ্যে রোদটা একটু এদিকে চলে আসবে, তো আমি তাই ভাবছি রোদটা এদিকে আসলে স্নান করবো, তাহলে একটু রোদে দাঁড়াতে পারবো, তাই আমি অপেক্ষা করছি রোদে। প্রত্যেক দিনই আমি এই রোদের অপেক্ষা করি, তো প্রত্যেক দিনই এই রোদের অপেক্ষা করি আমি স্নান করার আগে। তো কোনোদিন রোদটাকে ধরতে পাই আর কোনোদিন পারি না, কাজের সাথে কোনোদিন কাজ সমান থাকে না, তো কোনো কোনো দিন ঠিক আমি টাইমে স্নান করে নিতে পারি, রোদ একটু পাই, না হলে পাই না। তো রোদটা একটু স্নান করার পর রোদ পেলে না আরাম লাগে, অতটা ঠান্ডা লাগে না, তো আমাকে কেমন লাগছে না, চুলগুলো কেমন চিপকু চিপকু। তো কালকে সর্ষের তেল দিয়েছি মাথায়, মানে রাত্রে এত মাথা ব্যথা করছে, মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে, এত মাথা ব্যথা করছে, তাই সর্ষের তেল দিয়েছিলাম মাথায় হাতে পায়ে, তারপর ঘুমিয়েছি। ঘুমানোর পরে অনেকক্ষণ মাথা ব্যথা করছিলো, তারপর আস্তে আস্তে কোনো সময় ঘুমিয়ে পড়েছি, তো সকালে উঠে ভালো লাগছে আর মাথা ব্যথা ব্যথা করছে না। তো চলো কাজগুলো তো হয়ে গেছে, তো দেখি চান করে তা পুজো দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কি ভুললে আবার? এই যে বাজার যাচ্ছে, আর এই যে মানে বেড কভার আর বালিশের কভার আমি ভিজিয়ে রেখেছি, এগুলো কাচবো, অনেকটাই নোংরা হয়েছে, শীতকালে মানে চাদর খুব নোংরা হয়, তো এটাই কাচবো। তো রোদটা কুয়ো তোলায় চলে এসছে, তো এবার আমি যাই স্নানটা পরে আসি তাড়াতাড়ি, নাহলে রোদটা চলে যাবে। খুব জোর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রোদটা থাকে এমনি লম্বা, তো ওই সময়টা চান করতে হয়, চেষ্টা করি চান করার, কোনোদিন হয়ে ওঠে কোনোদিন হয়ে ওঠে না। তো আজকে হয়ে গেছে কাজ যেহেতু, তো আমি এখন যাচ্ছি স্নান করতে, এসে একটু দাঁড়াবো রোদে, তারপর পুজো দেবো, পুজো দেওয়ার পর তোমাদের সাথে কথা বলতে ফিরে আসছি। তো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব রান্নার দিকে, তো দেখে নাও আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার যাই রান্নাঘরে, তো এই যে ডাল চাপানো আছে, মুসুর ডাল। গুড ইভিনিং বন্ধুরা, তো আমার চা বানানো হয়ে গেছে, চা আর কি কি বানিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই যে গরম গরম চা, বিস্কুট, আর এই যে এখানে বাঁধাকপির পকুড়ি, যেটা আজকে খাবো চায়ের সাথে। ওই দেখো আমার বর সন্ধ্যে দিয়ে দিয়েছে, ওই প্রতিদিন সন্ধ্যে দেয়, আমি দিই না, ওই দিয়ে দেয়, ভালো ছেলে, অনেক কাজই করে দেয় আমার, সব ভিডিওতে একটা একটা করে কাজ তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো ছেলে, কাজের ছেলে। আর এদিকে আমাদের সব ধুপকাঠি জিনিসপত্র রাখা আছে, তাই আপনি অগোছানো রাখা আছে, আর এই যে মুছামুছি, চলো চা খাবো। তো বন্ধুরা এই দেখো আমরা বসে আছি,
শীতকালে এগুলোই বসে থাকো কম্বল ঢাকা দিয়ে, আর এখান থেকে উঠতেই গায়ে জ্বর আছে। কেমন শুয়ে আছে দেখো? কি করবো, ঠান্ডার মধ্যে বাইরে বেশি বেরিয়ে নাচবো নাকি? নাচ, নাচতে জানো? না, নাচতে জানে না। তো চায়ের সাথে যে পকোড়িগুলো খাচ্ছিলাম দেখলে, ওগুলো কেনা নয়, এটা আমি বানিয়েছিলাম, দুপুরে অল্প বানিয়েছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম মাখাটা, আর এখন ভাজলাম চায়ের সাথে খেলাম। তো এখন বসে আছি, একটু টিভি দেখছিলাম, তারপরে এই ঘরে এসে বসলাম আমরা দুজন। তো এখন রাত্রে আজকে রুটি বানাবো, আর তরকারি আছে সেটা দিয়ে খাবো, তো আর একটু পরে বানাবো, গরম গরম বানাবো, গরম গরম খাবো, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ করবো, এখনই করবো। হ্যাঁ, কি ভাবছো তুমি? ভাবছি যে আমাদের ভিডিওগুলো আমরা যেটা ছাড়ছি সেগুলো সাবস্ক্রাইবাররা ঠিক দেখছে না, আমাদের ভিউজও তেমন বাড়ছে না, তো আমাদের সাবস্ক্রাইবার কমেও যাচ্ছে, সাবস্ক্রাইবার কমেও যাচ্ছে আমাদের। যদি ঠিক মানে না কমতো না সাবস্ক্রাইবার, এখন অনেক হয়ে যেত, মানে কমে যায় কে জানি এটার কারণটা কি আমরা জানি না, কমে যায় সাবস্ক্রাইবারও কমে যাচ্ছে, ভিউজ তো আমাদের হচ্ছেই না, কেন হচ্ছে না কি কারণ হচ্ছে না। আর আমাদের যত যত টুকুই যত জনই সাবস্ক্রাইবার আছে তারাও ঠিকঠাক আমাদের ভিডিও দেখে না। আমাদের যা সাবস্ক্রাইবার আছে তার 10% ভিউজ আমরা পাই না, তার 10%ও পাই না। যারা সাবস্ক্রাইব, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা যারা নামেই করে রেখেছেন, তারা আমাদের ভিডিওগুলো দেখেনি না। তো আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা সাবস্ক্রাইব যখন করেছেন নিশ্চয়ই আমাদের পছন্দ হয়েছে বলেই সাবস্ক্রাইব করেছেন, তো যখন পছন্দ হয়েছে তখন ভিডিওগুলো অবশ্যই দেখা উচিত। তো আমরা তো জোর করতে পারি না, আপনাদের দেখার জন্য রিকোয়েস্ট করতে পারি যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখুন। তো আশা রাখবো আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা আপনাদের আমাদের সাবস্ক্রাইবার, আপনাদের কাছে নোটিফিকেশন, আপনারা বেল আইকনটা অল করে রেখেছেন কিনা সেটাও জানি না, আমাদের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটাও জানি না। তো নোটিফিকেশনগুলো যদি পৌঁছায় তাহলে অবশ্যই ক্লিক করে ভিডিওটা দেখুন, তাহলে আমাদের একটু সাপোর্ট না করলে এগোবো কি করে আমরা? আমরা তো সাপোর্ট পাবো আপনারা না দেখলে, আমরা কেন, আপনারা যত ইউটিউবারই দেখছেন না কেন, একদম ছোট থেকে শুরু করে এত বড় যে ইউটিউবারই হোক না কেন, পুরোটাই আপনাদের সাপোর্টের জন্যই তারা এত বড় হয়েছে, ছোট থেকেই এত বড় হয়েছে সেটা আপনাদের সাপোর্টের জন্য। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরাও হয়তো একদিন বড় হতে পারি, আর না করলে আমরা এখানেই থাকবো। তো সবকিছু আপনাদের হাতে, পুরোটাই আপনাদের হাতে। তাও আমরা অনেকটা ধৈর্য নিই, ঠিক আছে, তাড়া নেই মানে সাবস্ক্রাইবার কমে যায়। প্রথমে একটা ভিডিও করেছিলাম অনেক দিন আগে যে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কেন সেটা বিষয়ে, তো সেটা মাঝে কিছুদিন হচ্ছিল না কিন্তু ইদানিং আবার হচ্ছে, সেটা বুঝতে পারছি না কি রিজনের জন্য হয় কমে যায়। তো সেটা খুবই খারাপ লাগে, কারণ সাবস্ক্রাইবার একটা একটা করতে কতটা কষ্ট লাগে, সাবস্ক্রাইবার বাড়াতে অনেক পরিশ্রম, অনেক সময় লাগে, আর আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন ভিডিও বানিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমাদের আগে, হ্যাঁ আমাদের একটা অসুবিধা যেটা ছিল, আমরা ইরেগুলার ছিলাম, কোনো আমাদের রেগুলারিটি হতো না, আমরা মেনটেন করতে পারতাম না, একদিন দিতাম। তো এখন চেষ্টা করছি, আপনারা জিনিসটা হয়তো নোটিস করবেন, যেন এই মাসটা যে শুরু হয়েছে আমরা এই মাস থেকে পরপর পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে ডেলি আমরা দিতে পারি, রেগুলারিটি মেনটেন করতে পারি, সেটা আমরা দেখছি, আপনারাও দেখুন আমাদের ভিডিওগুলো। এইটাই ভাবছিলাম আর কি ভাববো, এখন তো এইটাই ভাবার আছে। হ্যাঁ, যখনই ও ইউটিউবে এটা চেক করে তখন আমাকে বলে, ওই তো বেশি চেক করে, আমি শুধু ভিডিও করে ছেড়ে দিই, বাকি সব কিছু ওই করে। তো বলে যে দেখো কমে গেছে, এই করে, তখন একটু মনটা খারাপ হয়ে যায়, আর এইগুলো শুনে ভিডিও করার মানে ইচ্ছাটা একটু কম হয়ে যায়, কিন্তু তারপরে আবার ঠিক আছে, আমি চলো করি, যা একদিন ঠিক হবে দেখা যাবে, সেই আশাতেই করি ভিডিও। তো আশা করি তোমরা সাপোর্ট করবে, তো দেখা যাক। বন্ধুরা, আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি করলাম, তারপরে তরকারি ছিল দুপুরকার, ওটা দিয়ে আমি আরও রুটি আর তরকারি খেলাম, আর মা আজকে দুধ মুড়ি খেলো, কারণ মায়েরও ঠান্ডা লেগে গেছে, সর্দি হয়ে গেছে খুব আজকে মায়েরও। তো মা গরম গরম দুধ আর মুড়ি খেলো, ভাত খেলো না, মানে রুটি খেলো না, রুটি এমনিতে খেতে চায় না, তো আমরা খেলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্লিজ অবশ্য অল করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে সব থেকে প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তোমাদের সাথে আমার দেখা হবে একটা নতুন ভিডিওতে, আজকের মতো টাটা।